আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা একটা ব্রেকে ছিলাম। ব্রেকের পর আরও কিছু সম্মানিত অতিথি আমাদের সাথে শরিক হয়েছেন। আমার ডান পাশের নতুন অতিথি হিসাবে আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব মুফতি হামজা সাহেব আমাদের সাথে শরিক হয়েছেন। এরপরে আমাদের সর্ববামে রয়েছেন আরেক পরিচিত মুখ বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হাফিজ নাঈম আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাজাকুমুল্লাহ। দর্শক শ্রোতা, যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আমরা বিভিন্ন অঞ্চলের আমাদের কোরবানির গোশত বিতরণের কার্যক্রম রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতেছি। ইনশাল্লাহ এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশের আর একটি অঞ্চলে। আসুন দেখে আসি এই অঞ্চলে কীভাবে আমাদের এই কোরবানির গোশতগুলো বিতরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা একটা ডকুমেন্টারি দেখেছি যেটা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় মদিনাতুল খাইর আল ইসলামের পক্ষ থেকে বাস্তবায়িত হয়েছে হবিবপুর মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ এইভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের এই কোরবানিগুলো আমরা পৌঁছে দিয়েছি ওলামা একরামদের তত্ত্বাবধানে এবং আল খৈর ফাউন্ডেশনের বাংলাদেশের যে সমস্ত পার্টনার সংগঠনগুলো রয়েছে ওনাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আজকে আপনারা যারা ডকুমেন্টারিগুলো দেখতেছেন আশা করি অনেকেরই ভালো লাগতেছে, বিশেষ করে যারা কোরবানি দিয়েছেন আমাদের মাধ্যমে। অনেক অপেক্ষায় ছিলেন যে আল খৈর ফাউন্ডেশন আপনাদের কী ফিডব্যাক দেয়। আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আসুন আরেকটা ডকুমেন্টারি আমরা দেখে আসি আমাদের কোরবানিগুলো কীভাবে আমরা বিতরণ করেছিলাম। শ্রীমঙ্গলের বরুণা এলাকার দিনমজুর আব্দুল বাসিতের সংসারে 8 সন্তান, কোনো রকম চলে তাদের অভাবে সংসার। টাকার অভাবে বিগত কয়েক মাস 1 কেজি মাংস কিনে খাওয়াতে পারেননি সন্তানদের। ঈদ উপলক্ষে ব্রিটেনের আল-খায়ের ফাউন্ডেশন তাদের মনের খায়েশ পূরণ করেছে। কোরবানির মাংস পেয়ে 80 বছরের এই বৃদ্ধের মুখে হাসি ফুটেছে। একইভাবে মাংসের বেগ হাতে পেয়ে আনন্দে ভরে উঠেছে বৃদ্ধ গিয়াস মিয়ার মন। আলহামদুলিল্লাহ আমি গরিব মানুষ, আমার পরিবার আছে 10 জন, গোসল তো সবসময় খাইতাম পারি না, এরপর 1 বছর পরে গোসল পাইছি ইনশাআল্লাহ, এখন যে পাইছি খাই মন চলে এখন আবার যখন। আল-খায়ের ফাউন্ডেশনের বদৌলতে বহুদিন পর সুমিরি বেগমের ঘরে মাংস রান্না হবে। স্বামীহারা এই বিধবা আল-খায়ের ফাউন্ডেশনের জন্য প্রাণ ধরে দোয়া করেছেন। রাতে মাংস দিছো আমরা বড় খুশি হইমু, খুশি হইছি, উরুতা বুরুতা লইয়া খাইমু, দুয়া হর মুতুরার লাগে নমাজ বইরিয়া। কত সময় নমাজ পড়তে পারি না, আল্লাহর কাছে আকাজারি করি, বড়ার মাল দেখা খারাম, আল্লাহ তুরারে বাঁচাই তো আমরার বড় আশা, তুরা তাহলে অনেক আমরার বাদি চাইবা বিহদ খামাইবা। তোরা আমরা খুশি হয়েছি, আমরা গুরুত্বা গুরুত্বা লইয়া খুশি হইয়া খাইম, আত্মা খুশি হইব, আমরা তো এখন ফাঁসত নমাজ পড়িয়া আমরা দুনিয়া যতদিন আছে আরও পাইবার আশা আছে, খাইম আমরা গরিব মানুষ খাই, আমরা দোয়া করি, আমরা বাচ্চা হাচ্চা দোয়া করব। এবারের ঈদুল আজহায় শ্রীমঙ্গলের বরুণা মাদ্রাসায় আল-খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে 51টি গরু কোরবানি দেওয়া হয়েছে। এই মাংস প্রায় 2000 পরিবারের হাতে তুলে দিতে পেরে আল-খায়ের ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল খলিল ইউকের ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ হাদি। বরুণার এই স্পটে সহ সারা বাংলাদেশও বিভিন্ন অঞ্চল আজকে কোরবানিগুলো পাঠিয়ে দেওয়ার আলহামদুলিল্লাহ আমি ইউকের সমস্ত ভাই এবং বোনের আন্তরিক মোবারকবাদ এবং শুক্রিয়া জানাইলাম। তারার এই নফল এবং ওয়াজিব কুরবানির মাধ্যমে আপনারা দেখরা আমার পিছনে এক বিশাল বড় লম্বা লাইন, এই সমস্ত গরিব অসহায় মানুষের মুখ আজকে ঈদের দিনের সবচাইতে বড় খুশি গোস্ত রান্নাটা রান্না করাটা, আর আজকের আপনারার এই দানোর কারণে এই সমস্ত গরিব অসহায় মানুষ সকলতর কাছে তারার আজকে গরুর গোস্ত তারার গরু রান্না হইব। মাশাআল্লাহ, আমরা আল খলিল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বরুণা মাদ্রাসায় যে আমাদের কোরবানির গোশত বিতরণের
যে ক্যাম্প ছিল সেটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, কয়েক হাজার মানুষ সেখানে কুরবানির গোশত ওনারা নিয়েছেন এবং আল-খাইর ফাউন্ডেশন অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে এগুলো বাস্তবায়ন করেছে। আমরা ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং যারা কোরবানি দিয়েছেন এই বছর আপনাদের প্রত্যেকের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকের কোরবানিকে কবুল করেন, আমিন। দুনিয়া এবং আখিরাতের বাহানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, এই দোয়া আমরা করতেছি। আমাদের সাথে একজন সম্মানিত অতিথি রয়েছেন, মুফতি হামজা সাহেব, ওনার কাছে জানতে চাইব এই বছর কোরবানির পর 2016 আলহামদুলিল্লাহ বাস্তবায়ন আপনি অনেক সময় দিয়েছেন আমাদের চ্যারিটি আবির্ভূতে, ভিউয়ার্স ভাই বন্ধুর উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহান তালা আমরা এমন দর্শক হল দিস, আমরা কোনো সময় খালি আছে এবার দিন না, আলহামদুলিল্লাহ এভরি ইয়ার লাখান, এ বছরও আমরা টার্গেটও আসিল লাস্ট ইয়ার, তো আলহামদুলিল্লাহ তারা যে রাখান আপনারা দর্শক হল যারা আমরা হামেশা সাহায্য করি আইতে আসইন, আর এ বছরও আমরা দেখছি যে লাস্ট ইয়ার যে রাখান আমরা দর্শক হল আসলা এ বছর আরও বাড়ছইন আলহামদুলিল্লাহ তারার হেল্প, আর এক এক গর্তনে একেওর গর্তনে খালি একটা কুরবানি আইসি ইলাখান ফাওয়া গড় মুশকিল, সকলের গর্তনে যারা দান করছেন এরা কম বেশ দুই তিনটা দিসইনি দিসইন সুবহান আল্লাহ, সকলের আমরা ইকরার পক্ষের তো নিয়ে আমার পক্ষের তো নিয়ে আপনার গেছে থ্যাংক ইউ রইল, যেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ও তালায় আপনার লাখান মানুষ এবছরই ঈদ এসে থাকিয়া ঈদ এসের ফিতনার মাঝে থাকিয়া যেন আপনারা এমন একটা ইসলামিক একটা প্রজেক্ট আমরা লই আইছি আপনার সামনে, যেত প্রজেক্ট লই আই খালি কোরবানি কিতা যেত প্রজেক্ট আমরা আপনার কাছে লই আই, একটা তো নিয়ে আর একটা বাড়িয়া আপনারা রেকর্ড ব্রেক করেন আপনারা আমরা ইকরা বাংলারে আরও আগুয়া নিয়া আলহামদুলিল্লাহ, তা আপনারে আমরা খুবই বেশি থ্যাংক ইউ থাকলো, আর আল্লাহ সুবহান তালা আপনার মাল দৌলতের মাঝে বরকত দিতা, আর আল্লাহ সুবহান তালা আমরারে ই টিভির মাধ্যমে আরও বেশি খিদমত ফসিবার তৌফিক নসিব করতে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আরও সম্মানিত অতিথিবৃন্দ আমার সাথে রয়েছেন, ইনশাআল্লাহ ওনাদের কাছ থেকেও আমরা কথা শুনবো। আমরা চাইতেছি আগের ডকুমেন্টারিগুলো আপনাদেরকে আমরা দেখাইয়া দিতে, যাতে করে আপনারা অনেক অপেক্ষার মধ্যে আছেন যে আমরা কোরবানি দিয়েছি এক সপ্তাহ কত হয়ে যাচ্ছে, আমাদের কোরবানিগুলো আমরা যথাযথভাবে পৌঁছলো কিনা, অসহায় মানুষগুলো আমাদের কোরবানির গোশতগুলো পাইলেন কিনা, মূলত এগুলো দেখানো, আমরা আমাদের যে কাজগুলো করেছি এই কাজগুলোর একটা ফিডব্যাক আপনাদের সামনে তুলে ধরা এবং কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমাদের আজকের এই প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ যারা প্রোগ্রাম দেখতেছেন সবারই ভালো লাগতেছে, বিশেষ করে যারা কোরবানি দিয়েছেন, তো ওনারা তো বুঝতেছেন হয়তো বা আমার এই কোরবানি এই মানুষদের হাতে পৌঁছতেছে। এই যে আমরা জামে মাদানিয়া খাজিবাজার মাদ্রাসার গোশত বিতরণ কর্মসূচি দেখলাম, শাহবাগ মাদ্রাসা, বরুণা মাদ্রাসা, মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসা সহ আরও কিছু ডকুমেন্টারি ইনশাল্লাহ আমাদের হাতে রয়েছে, এগুলো আমরা দেখব। আসুন আরেকটা ডকুমেন্টারি আমরা দেখে আসি যে কীভাবে গোশতগুলো বিতরণ হয়েছে এবং মানুষের হাসি উজ্জ্বল চেহারাগুলো দেখি যে আমাদের গোশত পেয়ে ওনারা কত আনন্দিত হয়েছেন। আশা করি সবাই ভালো লাগবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আল খায়ের ফাউন্ডেশন এর অর্থায়নে আলহামদুলিল্লাহ ইকরা বাংলার উদ্যোগে জামেআতুল খায়ের আল ইসলামিয়ার সার্বিক ব্যবস্থাপনায় আলহামদুলিল্লাহ জামেআ ইসলামিয়া ফয়েজ আম মুন্সিবাজার মাদ্রাসায় এখানে অসংখ্য অগণিত মানুষকে কোরবানির গোশত বিতরণ করা হচ্ছে। আপনারা এই সুন্দর দৃশ্য দেখে অবশ্যই খুশি হবেন, যারা সকাল থেকে একাধারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছিলেন গোশত রেডি হওয়ার পর আলহামদুলিল্লাহ তারা এই গোশত নিচ্ছেন। মহিলারা এসে মাশাআল্লাহ লম্বা লাইন ধরে তারা তাদের গোশত নিয়ে গেছেন, আর এরপর পুরুষদের বিরাট লম্বা লাইন আলহামদুলিল্লাহ আমরা গেটের বাইরেও কিন্তু দেখতে পাচ্ছি অনেক দূরে। সম্মানিত দর্শক শ্রোতা, এই একটি মাত্র স্লটে, একটা মাত্র জায়গায়, একটি পয়েন্টে আমরা 500+ মানুষকে আমরা কোরবানির গোশত দিচ্ছি। বেশি পরিমাণে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের স্বল্পতা রয়েছে, কিন্তু প্রত্যেক মানুষ ঘরে নিয়ে যাচ্ছেন, মিনিমাম এক একটা পরিবারে 5-6 জন করে মানুষ আছেন, তারা কিন্তু এই গোশত খাচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ পর্যন্ত একটা মাত্র স্লট থেকে কোরবানির গোশত দ্বারা উপকৃত হতে পারছেন। এখানে বেশ কিছু মানুষ ভলান্টিয়ার হিসাবে আছেন, কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, টিকিট ছাড়াই অনেক লোকজন চলে আসছেন। এর দ্বারা আমরা একটা কথা আপনাদের পর্যন্ত মেসেজ হিসাবে পৌঁছে দিতে চাই যে আপনারা ভবিষ্যতে কোরবানি প্রজেক্টকে আরও বেশি সম্প্রসারিত করবেন এবং আরও বেশি বেশি করে দান করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনাদের কোরবানি প্রজেক্ট অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে নেহায়েত গরিব, অসহায়, দরিদ্র এবং কোরবানি থেকে বঞ্চিত, ঈদের খুশি থেকে বঞ্চিত মানুষ যারা তাদের পর্যন্ত গোশত পৌঁছে দেওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রজেক্টকে বাস্তবায়ন করা হবে এবং আপনাদের কোরবানির গোশত পৌঁছে দেওয়া হবে গরিবদের পর্যন্ত। অলরেডি গতকালকে কোরবানি দেওয়া হয়েছে,
এখান থেকে কানাইঘাটেও কিছু গোস্ত যাবে, বিয়ানীবাজার এলাকায়ও কিছু গোস্ত যাবে এবং জকিগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আলহামদুলিল্লাহ গোস্ত পৌঁছে দেওয়া হবে। সবাই কিন্তু অন্তর খুলে প্রাণ উজাড় করে আপনাদের জন্য দোয়া করছেন, ইমাম কাসিম সাহেবের জন্য দোয়া করছেন, বিশেষত আমাদের যারা ডোনার্স আছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছেন। এবছর কোরবানি প্রজেক্ট অত্যন্ত সফলতার সঙ্গে বাস্তবায়িত হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দেবেন, লোকজনের খুশি, তাদের প্রয়োজন এবং তাদেরকে গোস্ত পৌঁছানোর যে তীব্র প্রয়োজন রয়েছে তা কিন্তু থিলে থিলে এবং মর্মে মর্মে অনুভব করার সুযোগ এইবার কার সফরের মাধ্যমে আমারও অর্জিত হয়েছে। আল্লাহ তাআলা সবাইকে ভবিষ্যতে আরও বেশি এগিয়ে আসার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের কোরবানি গোশত বিতরণ কার্যক্রম নিয়ে আপনাদের সাথে একটা ডকুমেন্টারি আমরা উপস্থাপন করেছি, সেটা ছিল মুন্সিবাজার মাদ্রাসা, এবং ওইখানে ছিলেন আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, যিনি এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে তদারকি করার জন্য এবং এই গোশত বিতরণ ভালোভাবে সুন্দরভাবে আপনাদের এই আমানতগুলো যথাযথভাবে পৌঁছানোর জন্য উনি নিজে ইউকে থেকে পরিবার পরিজনকে রেখে এই সুদূর বাংলাদেশে ছুটে গিয়েছিলেন এবং অসহায় মানুষদের সাথে তিনি ঈদ করেছেন। ঈদের দিনে কোরবানি গোশতগুলো অসহায় মানুষদের হাতে তিনি পৌঁছে দিয়েছেন। এটা একটা আমানত ছিল আপনাদের এবং এই আমানতটুকু পৌঁছে দেওয়ার জন্যই আমাদের ভিতরে এই একটা হতাশা ভাব ছিল যে এগুলো কীভাবে আমরা পৌঁছাবো। অনেকেই আমাদের দায়িত্বশীল ভাইয়েরা ওনারা বাংলাদেশে গেছেন, বিশেষ করে মাসুম ভাই, প্রিন্স ভাই, ওনাদের আত্মীয় স্বজন ফ্যামিলি কিন্তু এইখানে, মুফতি আব্দুল মুতাকিম সাহেব, মৌলানা আব্দুল হাফিজ সাহেব, ওনারা কেন গেছেন যে একটা আমানত, এই আমানত কীভাবে ওনারা পৌঁছাবেন, এই যে মনের ভিতরে একটা আবেগ ছিল, এই আবেগ কি ওনাদেরকে বাংলাদেশে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ যথাযথভাবে আপনাদের এই কোরবানিগুলো ওনারা নিজ হাতে অসহায় মানুষদের হাতে পৌঁছে দিয়েছেন, মানুষ অত্যন্ত আনন্দিত ওনাদেরকে পেয়ে। চলে আসুন আমরা আরেকটা ডকুমেন্টারি দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। এরপরে অতিথিদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। কোরবানির গোস্ত বিতরণ করা হবে, তাই সকাল থেকে জগন্নাথপুর উপজেলার আরডিএফ হাসপাতাল প্রাঙ্গণে মানুষের ভিড়। গরিব খেটে খাওয়া মানুষ সবাই ছুটে এসেছেন। আল-খায়ের ফাউন্ডেশনের অর্থায়নে এখানে 20টি গরু কোরবানি দেওয়া হয়েছে। কিনে খাবার সামর্থ্য নেই এমন মানুষগুলো কোরবানির গোস্ত পাওয়ার পর আল-খায়ের ফাউন্ডেশনের জন্য অন্তর থেকে দোয়া করেছেন। আমরা তো কোরবানি দিতাম পারছি না, তারা বক্তে আমরা খাইলাম, তারা কুরবানি দিল, আমরা গোস নিয়েছি খাইলাম, খাইয়া দোয়া কর্ম তারা লাগে, আমরা পাইছি, লন্ডনে সাহায্য করছেন, তারা লাগে আমরা দোয়া কর্ম খাইয়া, আমরা তো কুরবানি দেওয়ার কোনো ক্ষমতা নাই, সন্তুষ্ট আছি, আমরা মাংস পাইছি, সকলো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আপনারা লাগিল। মাংস আমি পাইছি, মানে মাংস লইয়া গিয়া বাড়িত নিউ মায়েরান বাবা দিয়ে তাদের জন্য দোয়া করুন। সুদূর ময়মনসিংহ থেকে গোস্ত নিতে এসেছেন ফিরুজা বেগম। গোস্তের ব্যাগ হাতে পাবার পর ভুলে গেছেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কথা, কষ্টের কথা। আমি ময়মনসিং থেকে আইসি, একদার মাংস লাগে তারা দিছুন, তারা লাগে দোয়া দুরুস করতেছি, আমি বাড়ি তো যাই গিয়ে নামাজ করে দোয়া করবাম তারা লাগে। আল্লাহর অশেষ মেহরবানিতে গরিব মানুষের মধ্যে গোস্ত তুলে দিতে পেরে শুকরিয়া আদায় করেছেন কর্তৃপক্ষ। আমি ধন্যবাদ দিই লন্ডনবাসীর, যার কারণে আল-খায়ের এবং রুরাল ডেভেলপমেন্টের উদ্যোগে আজকে যে এই কাজ ঐতিহ্য বা কাজ আপনারা দেখলে সবে দুনিয়াবাসীর, কিন্তু এটা বহুত বড় কাজ। আমরা তো দুনিয়া থাকতাম না খেয়েও, কিন্তু সেবামূলক খাপ যদি আমরা করি, আর খাস করে আমি লন্ডনবাসীর ধন্যবাদ দিই, সারা দুনিয়া জুড়ে সব সময় আমরা মানুষের পাশে দাঁড়াই, আর দাঁড়াইয়ে আমরা এইটা সব মিলিয়ে আমরা কাম করি। কুরবানির মধ্য দিয়ে জগন্নাথপুরে প্রায় 800 মানুষের মধ্যে গোস্ত বিতরণ সম্ভব হয়েছে। এজন্য সকল ডোনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইকরা টিভির সিনিয়র প্রোডিউসার আসম মাসুম। শুধু আরডিএফের মাধ্যমে আমরা 20টি গরু এখানে আমরা কুরবানি দিয়েছিলাম এবং তাদের মাধ্যমে বৃহত্তর জগন্নাথপুর এবং আরও অন্যান্য অঞ্চলেও তারা এই মাংসগুলো ডিস্ট্রিবিউশন করেছেন। এবং আমি আমার আল-খায়ের ফাউন্ডেশনের সব ডোনারদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তাদের নিয়মিত দানের কারণেই কিন্তু আজকে এইসব গরিব মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয়েছে। মাশাআল্লাহ,
আমরা আরেকটা ডকুমেন্টারি দেখেছি যেটা বাস্তবায়িত হয়েছে আরডিএফ ফাউন্ডেশনের মাধ্যমে এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি অঞ্চলে যে অঞ্চলের মধ্যে যে এলাকার মধ্যে আরডিএফ ফাউন্ডেশনের একটি ক্লিনিক স্থাপনের কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ এই কার্যক্রমে আপনারা অনেকেই সহযোগিতা করেছেন এই সেটা যেন অব্যাহত থাকে ইনশাল্লাহ এবং এই ফাউন্ডেশনের সম্মানিত ট্রাস্টি বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা সৈয়দ নাঈম সাহেব আমাদের সাথে রয়েছেন হজরতের কাছে আমরা জানতে চাইব এখানে কোরবানি কিভাবে বিতরণ হলো এবং মানুষের প্রক্রিয়া মানুষের প্রতিক্রিয়া কি ছিল আমাদের এই জাজাকুমুল্লাহ খায়ের আপনারা দেখেছেন যেভাবে ডকুমেন্টারি প্রথম তো শুক্রিয়া আদায় করতে হয় আপনাদের যে আপনাদের দানের মাধ্যমে আমরা এই সুযোগটা পেয়েছি আল খায়ের ফাউন্ডেশনের শুক্রিয়া আদায় করছি এর পাশাপাশি বিশেষভাবে শুক্রিয়া আদায় করতে হয় মাসুম ভাইয়ের তিনি অনেক ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের এই প্রোগ্রামে আপনারা ডকুমেন্টারি দেখেছেন তিনি শরিক হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মানে এই যে ডকুমেন্টারিতে যা দেখেছেন এর চেয়ে কিন্তু আরও বেশি কার্যক্রম হয়েছে আরও অনেক জায়গায় বিতরণ হয়েছে বিশেষ করে সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে সুনামগঞ্জ সদরে অনেক প্রায় চারটি গরুর সেখানে ছিল ব্যবস্থা এবং এই যে আপনার আল খায়ের আরডিএফের যে হাসপাতালের সামনে এখানে আলহামদুলিল্লাহ 16টি গরু এবং 5টি ছাগলের আপনার কোরবানি হয়েছে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শুধু এখান থেকে প্রায় 800 মানুষকে 800 ব্যাগ মানে গোস্ত বিতরণ করা হয়েছে শুধু এই এলাকায় আপনার প্রায় 300 থেকে 350 এবং দিরাইয়ের খুলঞ্জকে কেন্দ্র করে সেখানে 400 ব্যাগ বিতরণ করা হয়েছে এবং সুনামগঞ্জের সাদিপুর সেখানেও প্রায় 100 ব্যাগ মানে 2টি গরুর সামানা সেখানে বন্টন করা হয়েছে এবং এছাড়াও দক্ষিণ সুনামগঞ্জের খারারাই এলাকায় সেখানে আরও 1টি গরুর সামানা প্রায় 50টি ব্যাগ বিতরণ করা হয়েছে এবং জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকায় আরও 50টি ব্যাগ বিতরণ করা হয়েছে এছাড়াও হবিবপুর এলাকায় সেখানে হবিবপুর ইমদাদিয়া মাদ্রাসায় কিছু বিতরণ করা হয়েছে এছাড়াও মানে আরও অনেক জায়গায় আমরা অনেক মানুষের চাহিদা ছিল কিন্তু সকলের চাহিদা তো আর পূরণ করা সম্ভব হয়নি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্য অনুযায়ী আর শুকরিয়া আদায় করতে হয় আল খায়ের ফাউন্ডেশনের পাশাপাশি আমাদের আরডিএফ এর সম্মানিত চেয়ারম্যান আল হাশামসুজ্জামান চৌধুরী সাহেবের তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি দেশে অবস্থান করে তিনি এই প্রোগ্রামটা তদারকি করেছেন এবং তিনি আজকে ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে এভাবে যাতে আমরা কন্টিনিউ এই ভালো ভালো কাজে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি আপনাদের দানের মাধ্যমে জাযাকুমুল্লাহ খায়র আপনাদের যারা আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম দেখতেছেন আমাদের সাথে এখানে যারা রয়েছেন তিনটা পার্টনার সংগঠনের সম্মানিত দায়িত্বশীল রয়েছেন আমার সাথে রয়েছেন মাদানী ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি হাফিজ হোসেন আহমদ সাহেব ওনার কাছ থেকে এই বছর আল খায়ের ফাউন্ডেশনের পার্টনার সংগঠন হিসেবে বাংলাদেশে ওনারা কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করেছেন এবং সংক্ষিপ্ত ওনাদের কার্যক্রমের রিপোর্টটুকু দর্শকদের সুবিধার্থে এবং দর্শকদের জানার সুবিধার্থে উনি তুলে ধরবেন ইনশাল্লাহ আমরা ডকুমেন্টারিও দেখেছি ওনারা মাদানী ওয়েলফেয়ার ট্রাস্টের কীভাবে কার্যক্রম ওনারা করেছেন এবং কিছু ওনার কাছ থেকে কিছু আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোরবানিগুলো কীভাবে যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে ইনশাল্লাহ জাযাকাল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া জানাই সকল ডোনার যারা এই কোরবানি প্রজেক্টে অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ দান করে বিভিন্ন গরিব অঞ্চলের জন্য বলে দিয়েছিলেন আমরা যথাযথভাবে চেষ্টা করেছি যে এইসব জায়গায় পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 4টি জেলায় প্রায় 9টি থানায় আমরা এই কোরবানিগুলো বিতরণ করেছি বিভিন্ন যেমন এই নেত্রকোনা এই যে সুনামগঞ্জ এরপর সিলেট সদর হবিগঞ্জ এই 4টা জেলা এবং 9টি থানা যেমন তাইরপুর মধ্যনগর এরপরে এই কেতা দিরাই তারপরে সাতক জগন্নাথপুর বিশ্বনাথ এবং গোলাপগঞ্জ এরকম আমরা বিভিন্ন গরিব অঞ্চলের মানে একবার বাছাই করে যেসব গরিব অঞ্চল এবং আমাদের টিম যেখানে রয়েছে বিশ্বস্ত লোক রয়েছে তাদের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ এই কোরবানি গোষ্ঠগুলো প্রায় কয়েক হাজার মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ পৌঁছেছে আমরা মনে করি কয়েক কম হইলে এক একটা পরিবারে যদি 5 জন হয় তাহলে হয়তো 10-15 হাজার মানুষ উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ তো এইসব আপনাদের দানের মাধ্যমে আপনাদের কোরবানি দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু এই সুযোগটা পেয়েছি এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা দেখেছি যেসব এলাকায় দিয়েছি সবে বড় প্রজেক্টটা যেটা আমরা এখানে ডকুমেন্টারিতে
শুধু আমরা একটা প্রজেক্ট দেখাইতে পারছি, বাকি কিন্তু আরও ছয় সাতটা প্রজেক্টের আমরা এখনও ডকুমেন্টারি আসে নাই, আর দেখাইতে হলে অনেক সময়ের প্রয়োজন। যার ধরুন বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসায় যেটা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাইতে পারি নাই আমরা। ইনশাল্লাহ আমরা পরে ইনশাল্লাহ বিস্তারিত আমরা দেখাবার চেষ্টা করব, এবং আরও অনেক ডকুমেন্ট ফুটেজগুলো আমাদের কাছে চলে এসেছে অলরেডি, এগুলা কিন্তু আমাদের রেডি করতে এবং হয়তো হয়তো ঘণ্টাখানেক সময়ের দরকার, যার জন্য হয়তো আমরা শুধু একটা প্রজেক্ট আমরা বিশ্বনাথ থানা রামপাশে ইউনিয়নের এই ফাটাকোয়েন মাদ্রাসায় যে প্রজেক্টটা ছিল 22টা গরু দিয়ে সেখানে আমরা শুধু দেখাতে পারছি, আর বাকি সবগুলি কিন্তু এখনও রয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আগামীতে চেষ্টা করব পর্যায়ক্রমে দেখানোর জন্য, এবং আপনাদের দোয়া চাই এবং আগামী দিনেও আপনাদের এই ধরনের সহযোগিতা এবং জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার জন্য আপনাদের আন্তরিকতা আমরা এগুলো তদারকি কিন্তু সবসময় এই মাদানিয়া মাদ্রাসার যে টিম এই টিমটা কিন্তু সব জায়গায় দেখাশোনা করে আলহামদুলিল্লাহ, এবং সব জায়গায় যারা আছে প্রত্যেকটা আমাদের যেসব টিম রয়েছে টিমের মধ্যে যে লিডার রয়েছেন তারা কিন্তু কেউ আলিম কেউ মুফতি এবং খুব সমাজের মধ্যে খুবই ভালো সবার আস্থাভাজন গ্রহণযোগ্য মানুষ, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের খুব নির্দ্বিধায় আমরাও দিতে পারি আলহামদুলিল্লাহ, তারা খুব সুন্দরভাবে তারা বাস্তবায়ন করেছেন যার জন্য আমরা অত্যন্ত খুশি, এবং তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই তারা যে মেহনত করেছেন গরিবের জন্য এই চেষ্টা করেছেন। আমরা আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা দোয়া আমরা দোয়া করি আল্লাহ যাতে আপনাদের এই কুরবানিগুলো কবুল করেন, এবং আগামী দিনে যাতে আপনারা আরও বেশি বেশি করে সহযোগিতা করেন, বিশেষ করে আল কাসিম সাহেবের এবং আল-খায়ের ফাউন্ডেশনের শুক্রিয়া জানাই, এবং মাসুম ভাই দেশে গিয়েই সাথে সাথে বিশ্বনাথের প্রজেক্ট দেখার জন্য আগামী কোন কোন জায়গায় আলহামদুলিল্লাহ তারা ফুটেজ দিয়েছিলেন গরুগুলো খরিদ করে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আমিন। জাযাকুমুল্লাহ। আমাদের সাথে আমাদের জামে মাদানী ফেডারেশনের সম্মানিত চেয়ারম্যান খতিব তাজুল ইসলাম সাহেব রয়েছেন, ইনশাল্লাহ ওনার কাছ থেকেও আলোচনা শুনবো। এর আগে আরেকটা ডকুমেন্টারি দেখে আসি, আসুন দর্শক শ্রোতা আরেকটা ডকুমেন্টারি দেখি, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের কার্যক্রমের আরেকটি চিত্র আপনাদের সামনে আমরা ফুটিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, আমরা আরেকটা ডকুমেন্টারি দেখেছি, সেটা কুমিল্লা অঞ্চলে আমাদের কোরবানির গোশত বিতরণের কার্যক্রম ছিল আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এই অঞ্চলের শত শত মানুষদের হাতে ঈদুল আদহায় আমরা ঈদের খুশি সবার মুখে হাসি ফোটানোর এই কার্যক্রমে আমরাও চেষ্টা করেছি আনন্দের মধ্যে সবাইকে শরিক করতে, এবং আপনারাও আলহামদুলিল্লাহ এগিয়ে এসেছেন আপনাদের ওয়াজিব এবং নফল কোরবানি দিয়ে সাদাকা দিয়ে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সমস্ত ভালো আমলগুলোকে যেন জান্নাতের বিনিময়ে কবুল করেন। দর্শক শ্রোতার ব্রেকের টাইম হয়ে গেছে, আমরা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে এসে আরও সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ, আরও ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।